তো বসে পড়েছি, সবজি কাটতে। দেখতেই পাচ্ছ আজকে নিচেই বসলাম মোটামুটি আজকে, আর মানে অনেকগুলো সবজি তো আজকাল ছুরি দিয়ে কাটতে ইচ্ছে করছে না, বটিটা আছেও যখন একটু, তো বটিটাকে কাজেই লাগাই ভাবলাম। যাই হোক না কেন, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা শুরু হচ্ছে এখন থেকে, এখন বাজে 10:30 মতো। তো 10:30 সময় এলাম হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু বানাবো, তার জন্য কাটাকাটি এইসব করবো। পালং শাকটা দেখো দুদিন আগে আনা বলে কেমন একটু শুকিয়ে গেছে, যদিও ভালো রয়েছে, পুরো একটু শুকিয়েই গেছে। যা এটাকে করব হচ্ছে বড়ি, বেগুন, ফুলকপি, কুমড়ো, আলু এসব দিয়ে, তো সেটাই কাটাকাটি করছি আর কি। আর কাটাকাটি করতে করতে আমার এক বোন বলবো না বন্ধু বলবো জানি না, কারণ তাকে তো আমি চিনি না, তার নামটা ধরেও আমি বলতে চাইছি না আর কি। যাই হোক না কেন, তো তিনি আমার কাছ থেকে অনেক প্রশ্নের উত্তর চেয়েছে, যে প্রশ্নগুলো এখন আমার মনে নেই, একটা একটা করে দেখে ও আমাকে বলবে, আমি অ্যান্সার দিয়ে দেবো, ঠিক আছে? তো সেটাই চেষ্টা করবো। তো চলো শুরু করা যাক। রান্নাঘরটা আজকে একটু অগোছালোই হয়ে রয়েছে অন্যদিনের তুলনাতে। আজকে হবে হচ্ছে পালং শাকের চচড়ি, যেটা তোমাদেরকে বললাম, পালং শাক, আলু, বেগুন, কুমড়ো, পটল, কাঁচা লঙ্কা দিয়েই হবে এটা। সবটা কেটে কুটে রেডি রেখেছি, এখানে ডালের বড়ি দেব ভেজে, ডালের বড়িগুলোকেও বার করে রেখেছি। আর এখানে ও কুমড়ো দেখলেই হয়েছে, কুমড়ো দেখলেই বলবে একটু কুমড়ো ভাজো না, তাই জন্য কুমড়ো ভাজাও রেখেছি, ও ঘি দিয়ে কুমড়ো ভাজা দিয়ে খেয়ে নেবো। আজকে ডাল বানাবোই না, আর বানাবো মাছের ঝোল, যে মাছটা ছাড়তে দিলাম ফ্রিজ থেকে বার করে, সবে মাত্র মনেই ছিল না আজকে। তো ওদিকে কড়াই বসে গেছে, আর কুমড়োটা একটু বাদে ভাজবো, সবে নুন মাখিয়েছি তো একটু বাদে। ফ্রাইং প্যানে কালকে যে কচুরি ভেজেছি ওটা একটু তেল আমি রেখে দিয়েছি, ওটাতে আমি ভেজে নেবো, অসুবিধে নেই। আর আজকে মেঘলা করে আছে একদম, দিনটা একটুও ভাল লাগছে না ওই জন্য। তো চলো রান্নাটা শুরু করি। বড়িটা তো ভেজে তুলেই রেখেছি, আর এখানে মোটামুটি ফোড়ন দেওয়ার পর সমস্ত সবজিপাতি দিয়ে দিয়েছি, মানে আস্তে আস্তে একে একে, আলু দিলাম, তারপরে কুমড়ো দিলাম, ফুলকপি দিলাম, বেগুন দিলাম, মোটামুটি হচ্ছে ঢাকা চাপা দিয়ে দিয়ে এটাকে আমি এইক্ষুনি নুনটা দিলাম, নুনটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দিয়ে ভাজবো, তারপরে লাস্টে আমি শাকটাকে দিয়ে দেবো। আমার সবজিটা হয়ে গেছে, দেখতে তো ভালোই হয়েছে, খেতেও ভালোই হয়েছে, নুন দেখলাম আমি, আর সব সবজিও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে, ডালের বড়িগুলো আমি দিয়ে দিয়েছিলাম ঠিকঠাক টাইমে, ডালের বড়িগুলোও ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো, খুব একটা ড্রাই ড্রাই করবো না, একটু একটু মানে ওই পম পম মানে ওরকম একটা রাখতে হবে। আর রাঁধুনি আমি ফোড়ন দিয়েছিলাম হচ্ছে রাঁধুনি, কালো জিরে আর শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা আমার ঘরে নেই তাই আমি দেয়নি, তোমরা অবশ্যই ট্রাই করলে কিন্তু দিও। আর হ্যাঁ, সেদিনকে কাবেরি আন্টি কচুরলতি যেদিন দেখেছিলাম ওই দিন বলেছিল আমার ভালো রান্নার পেছনে রাজটা আন্টি বুঝতে পেরেছে, কি রাজ আমি নিজেও জানি না, যাই হোক না কেন। হ্যাঁ, এটাও কিন্তু আমি মায়ের থেকেই শিখেছি, মানে মায়ের হাতের এটা আমি খুব ভালো খেতাম, কোনো মশলা পড়ে না, যা ফোড়ন দিয়েছি ওটাই, আর দিয়েছি নুন হলুদ আর সামান্য একটু চিনি আর ডালের বড়ি, ব্যাস, কোনো মশলাপাতিও পড়ে না, কিছুই না, জাস্ট ঢেকে ঢেকে কোনো জল না দিয়ে ঢেকে ঢেকে সবজিগুলোকে সেদ্ধ করা, কারণ শাক দিলে একটু তো জল বেরোই, ওই জলটার মধ্যেই ঢেকে ঢেকে সবজিগুলোকে সেদ্ধ করতে হবে, ব্যাস। তো চলো এবার নামিয়ে নিই। তো এখানে বাকি 3 পিস কুমড়ো ভাজা হচ্ছে, এখানে পালং শাকের চচড়ি তো তোমরা আগেই দেখে নিয়েছ, আর এখানে হালকা পাতলা করে একদম মাছের ঝোল হচ্ছে, না আছে কোনো কালার না আছে কিছু, জিরে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে, ধনে পাতা ফেলে, টমেটো দিয়ে করা হয়েছে এই মাছের ঝোলটাকে। এখন পুজো আসছে তাই পেট ঠিক রাখতে হবে, আর কুমড়ো ভাজা এখানে কিছুটা হয়েছে, দেখো আমার কি আর বলবো, আমি নিজে দেখতে পাইনি ঠিক, খেয়াল রাখতে পারিনি তাই একটু এরকম হয়ে গেছে। কিন্তু এই খাবারগুলো বরকে কি করে খাওয়াবে জানো, যদি পুড়ে যায় গিয়ে বলবে যে তুমিই তো বলেছিলে যে কড়া ভাজা খাবে, তাই আমি কড়া ভেজেছি, হয়ে গেল, মিটে গেল। বুদ্ধিটা ভালো ছিল না, হতেই পারে এরকম, আমি এদিকে বাসনটা মাজছিলাম ওইদিকে একটু বেশি ভাজা হয়ে গেছে আর কি, একটু পুড়ে পুড়ে গেছে সাইডগুলো, ওটা কিন্তু একদমই ঠিক, আমি আগের দিনও এরকম একটু বেগুন ভাজা হয়ে গেছিল, তো নিজে খেয়েছি, নিজে তো আর সবকটা খাওয়া যায় না, যাই হোক ওকেও দিয়েছিলাম 1 পিস, বলে মা একটু পুড়ে গেছে, এলাম তুমি তো বলেছিল কড়া ভাজা খাবে তাই এইভাবে খাওয়াবে। যাই হোক না কেন, বাকি 3 পিস কুমড়ো ভেজে নিই, ভেজে নিই, ঘরঝাট ঘরমোছা এগুলো হয়ে গেছে, একটু বাসনটা মাজা বাকি রয়েছে, এই যে একটু বাসন মাজা বাকি রয়েছে কড়াই আর স্প্যাচুলাটা, যাই হোক। তো আমি কুমড়োটা ভাজা করে নিই এদিকটাতে, তারপর ওই
প্রশ্নের উত্তরগুলো আমি দেবো এই বোনে। শুরু করার আগে তোমাদেরকে বলাই হয়নি যে 25 তারিখ আমাদের মহালয়া গেছে, 26 তারিখ থেকে এখানে শুরু হয়েছে নবরাত্রি পুজো। নবরাত্রি পুজো গণেশ টেম্পলেও হবে। আমাদের যখন শনিবার গেছিলাম তখন পুরোহিত মশাই বলেছিলেন যে যেতে 26 তারিখ থেকে, তো কালকে তো টাইম হয়নি, দেখি আজকে একবার যাওয়ার চেষ্টা করব। যাই হোক না কেন, আমি যার কমেন্টে রিপ্লাই দেবো বলছিলাম, আমি এখন খেয়াল করলাম তিনি বোন দাদা দিদি না, আমি কোনোটাই বুঝতে পারছি না, ভাই আমি জানি না তিনি আদৌ কি জেন্ডারে পড়বে আর কি, কারণ তার চ্যানেলে মানে আমার মনে হয় তিনি কোনো চ্যানেল খুলবেন বা এরকম কিছু আইডিয়া নিয়েই একটা নাম রেখেছেন তিনি। নামটা খুব সুন্দর, খুব মিষ্টি, তবে কারোর নাম এটা হতে পারে না, এটা কোনো চ্যানেলের নাম, এরকম করেই হয়তো ভেবেচিন্তে রেখেছেন। যাই হোক, শুরু করা যাক। এবার বলেছে প্রথমে মহালয়ার শুভেচ্ছা জানাই, তোমাকেও পুজোর অনেক অনেক শুভেচ্ছা, তুমিও পুজো খুব ভালো করে কাটাও। তুমি একদম নতুন আমার ব্লগে, থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই বলবো। তোমার আমার ব্লগ ভালো লেগেছে এগুলো তুমি বলেছো, থ্যাংক ইউ তার জন্যে, তোমাদের জন্যই ব্লগগুলো বানানো, যদি তোমাদের প্রত্যেকে ভালো লাগে সত্যিই ভীষণ ভালো লাগে। তুমি বলেছো যে এখানে কোথায় কমে বাড়ি ভাড়া পাওয়া যায়, 5-6 হাজারের মধ্যে তুমি বাড়ি চেয়েছো, আর কোথায় থাকলে সস্তায় হবে, 2-3 মাসের জন্য তুমি প্রথম আসতে চেয়েছো, তারপরে যদি অফিস বাড়ায় তো আলাদা কথা, সেসবই তুমি আমাকে বলেছো। তুমি এক্সপ্লোর করতে চেয়েছো ব্যাঙ্গালোরকে, নন্দি হিলসে যেতে চেয়েছো, ট্রেন মেট্রো কোথা থেকে পাবে সেটা জানতে চেয়েছো। তো আমি এতগুলো রিপ্লাই কমেন্টে ঠিক দিতে পারিনি, তাই জন্যে আজকে আমি একটা ব্লগেই বলে দিচ্ছি, এই ব্লগটা কালকে সকাল 9টায় পেয়ে যাবে। যাই হোক না কেন, তো চলো শুরু করি তাহলে। তুমি 5-6 হাজারের মধ্যে বাড়ি খুব ভালো পাবে না। আর একটা বলেছো হোয়াইট ফিল্ড সস্তা না ইলেকট্রনিক সিটি, হোয়াইট ফিল্ড ব্যাঙ্গালোরের সব থেকে কস্টলি এলাকা, কারণ আমাদের যেরকম রাজারহাটের নিউ টাউনের ওই দিকটাতে তোমার প্রত্যেকটা আইটি সেক্টর রয়েছে আর কি, তো হোয়াইট ফিল্ডও আমাদের ব্যাঙ্গালোরের তাই জন্য ভীষণই কস্টলি, ওখানে বাজারহাট একটু কস্টলি। ইলেকট্রনিক সিটি তুমি যদি দুটোর কম্পেয়ার করতে চাও তাহলে বলবে ইলেকট্রনিক সিটি ঠিকঠাক, হোয়াইট ফিল্ডের মতো অতটা নয়, তবে আমি যেখানে থাকি বামনহালি এলাকাটা, তার পরের স্টপেজই হচ্ছে ইলেকট্রনিক সিটি, তো বামনহালি তুলনামূলক সস্তা, তার কারণ এখানে আমার এখান থেকে 2 পা হাঁটলেই হচ্ছে ডিমার্ট, ডিমার্ট সব থেকে সস্তা, তুমি আমি বলবো কলকাতার বাজার দরের থেকেও সস্তা ডিমার্টে পাওয়া যায়। তারপর এখানে সবজি বাজারও বসে, কলকাতার মতো রাস্তার পাশে তুমি পেয়ে যাবে, মাছও বসে এখানে তুমি পাবে, এর জন্যে সস্তা। আর 5-6 হাজারের মধ্যে খুব ভালো বাড়ি তুমি পাবে না, সেটা একার জন্যে থাকলেও পাবে না, কারণ কোভিডের টাইমে যখন সবাই মোটামুটি কলকাতা ফিরে গেছিল, ব্যাঙ্গালোরে যারা থাকে বাঙালিরা, তখন বাড়ি ভাড়া একটু কমেও পাওয়া গেছে, কিন্তু এখন যেহেতু প্রত্যেকটা অফিস মোটামুটি খুলে গেছে তাই জন্য বাড়ি ভাড়াও রেন্ট আবারও বাড়িয়ে দিয়েছে ওনাররা। আমি আগে যে ফ্ল্যাটটায় থাকতাম সেটাও 7K-তে আমরা তখন পেয়েছিলাম, আর এখন তো আমি বাড়ি চেঞ্জ করেছি, এটার ভাড়া অনেকটাই বেশি, তাই আর বলছি না। যাই হোক, তুমি একার জন্য যদি থাকতে চাও তাহলে, আর 2-3 মাসের জন্য প্রথম বলছো, তাহলে আমি বলবো বেস্ট হচ্ছে তোমার পিজি। আর তুমি আরো একটা কথা জিজ্ঞেস করেছো যে আমার কোনো অ্যাডভান্স মানি লেগেছে কিনা বাড়ি ভাড়া নেওয়ার সময়, অবশ্যই সেটা ডিপোজিট মানি প্রত্যেকের লাগে, সেটা মোটামুটি তোমার হ্যাঁ পিজিতে লাগবে না, যদি তুমি বাড়ি রেন্টে নিতে চাও তাহলে তো অবশ্যই লাগবে, বাড়ি রেন্টে নিতে গেলে তুমি ধরে রাখতে পারো 6K-ও যদি ভাড়া হয় তাহলে তোমার 25-30 হাজার টাকা ডিপোজিট মানি লাগবেই লাগবে। এবার সেটা রেন্টের ওপর নির্ভর করছে, যদি 8-9-এর মধ্যে থাকে তাহলে 40-50-ও কেউ কেউ চায়, যাই হোক তো এইরকম। আর নন্দী হিলস যেতে চাইছো, নন্দী হিলস যেতে গেলে আমি বলবো তুমি যদি নিজে ভালো স্কুটি চালাতে জানো, যদি তোমার থেকে থাকে মানে তুমি যদি নিয়ে আসো কলকাতা থেকে বা এরকম কিছু, নিজে স্কুটি বাইক ফোর হুইলারে যাওয়াই যায়, তবে আমি বলবো ওখানে যেহেতু মেঘের জলগুলো অল টাইম পড়তে থাকে, নন্দী হিলস জায়গাটা খুব সুন্দর, আমি নিজেও গেছি ওখানে, তোমরা দেখে নিতে পারো, চেক করে নিতে পারো, আমার ব্লগে দেওয়া মানে আমার চ্যানেলে দেওয়া রয়েছে নন্দী হিলসের ব্লগ, শুধু আমার কেন অনেকেই গেছে তারা এক্সপ্লোর করেছে তাদেরটাও দেখতে পারো। তো নন্দীর জায়গাটা সত্যি সুন্দর, তবে খুব ভালো ড্রাইভিং না জানলে সেই চেষ্টাটা না করাই ভালো, কারণ রাস্তা প্রচন্ড হাইয়ে ওঠে, আর রাস্তাটা মানে আস্তে আস্তে উঠবে তা না, একেবারে উঠেছে যেহেতু, আর মেঘের জলগুলো পুরো অল টাইম রাস্তা যেহেতু ভিজে থাকে, তাই জন্য চাকা স্কিড করে গিয়ে পেছন দিকে বাইক নেমে আসার চান্স একটা থাকে, বা ফোর হুইলার যেটাই বলো না কেন, আমরা নিজেরা যখন গেছিলাম তখনও দেখেছি প্রচুর বাইক স্কুটি পড়ে যাচ্ছে, ওরকম দেখে ভীষণ ভয় লাগে, তবে হ্যাঁ ওখানে গার্ডরা দাঁড়ানো থাকে, তারাই তুলে ফুলে দেয়, তবে যেখানে তুমি পড়ে যাবে সেখান থেকে কিন্তু তোমাকে ফিরিয়ে দেওয়া হবে, তোমাকে কিন্তু আর উঠতে দেওয়া হবে না, যদি ওখানে গার্ড থাকে, যদি তোমায় দেখে থাকে। তো
আর আমরা গেছিলাম নিজেরা গাড়ি বুক করে গ্রুপে, তো সেভাবে একটা যাওয়া যায়, ওইটার একটা আইডিয়া আছে। যদি গাড়ির কারোর নাম্বার দরকার হয় তো আমাকে বলো, আমি দিয়ে দেবো। তো এই একটা। আর তুমি যদি পিজি থাকতে চাও পিজিতে, তাহলে বলবো কোরমাঙ্গালা আর জেপিনগর, এই দুটো এলাকা বেস্ট। জেপিনগর বেস্ট বেশি বলবো, তার কারণ হচ্ছে আমাদের বামানহালি ইলেকট্রনিক সিটি যেটাই বলো না কেন, ওখানে এখনো মেট্রো চালু হয়নি, মেট্রো লাইনের জন্য কাজ চলছে। তবে ব্যাঙ্গালোর সিটি অনেকটা উন্নত যেহেতু, খুব তাড়াতাড়ি কাজ হয় এখানে, গ্রোথ অনেক বেশি, তো খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে এটাই আশা রাখছি। অনেকটা কাজ এগিয়ে গেছে। তবে জেপিনগরে মেট্রো আছে, তুমি জেপিনগর থেকে মেট্রো পেয়ে যাবে, এই একটা। আর ট্রেনের কমিউনিকেশন তুমি সেরকম ভাবে পাবে না, কারণ আমাদের ওখানে যেরকম পরপর স্টেশন থাকে, দমদম, দমদমের পরে বিধাননগর, শিয়ালদা, এইরকম স্টেশন থাকে, এরকম স্টেশনের জন্য তুমি এখানে কোনো ট্রেন পাবে না, বাস পাবে। ট্রেন পেতে গেলে তোমাকে SMBT স্টেশন, এখন অনেকেই জানো দুরন্ত এখন SMBT ঢুকছে, হাওড়া থেকে SMBT, ইয়াশবন্তপুর স্টেশন আছে, ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট আছে, এছাড়াও দু একটা থাকতে পারে, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না। এছাড়া তুমি ম্যাজিস্ট্রিক্ট থেকে বাস পাবে, বাস প্রচুর জায়গা থেকে পাবে, এমনি লোকালেও আমাদের বামানহালির এখানে হাই রোডে প্রচুর বাস চলে। তবে বাসেরও একটা সমস্যা আছে, যেখানে কানাডায় লেখা থাকে, আর ইংলিশে লেখা থাকে খুব কম, তবে কানাডাতে বেশি লেখা থাকে, এই একটা প্রবলেম আছে। তবে হ্যাঁ, এখানে ট্রাভেলিংয়ের জন্য খরচ অনেক বেশি, সেই জায়গা থেকে বলবো যদি কাছাকাছির মধ্যে কোথাও যেতে চাও, বা তুমি অফিস ডেইলি পিজি থেকে বা বাড়ি থেকে যাতায়াত করবে, তাহলে নিজের বাইক বা স্কুটি থাকাটা খুবই জরুরি, কারণ আর যদি অফিস থেকে তোমাকে ড্রপ দিয়ে থাকে তো আলাদা কথা, ওটার কোনো কথাই নেই তাহলে, আদারওয়াইজ এরকমভাবেই চলছে। তো এই কটাই তো তুমি নিশ্চয়ই জিজ্ঞেস করেছিলে, এর থেকে বেশি তো আর কিছু আমার বলার নেই বলেই মনে হচ্ছে। যদি এরও বাইরে তোমার কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্স তো তোমাদের জন্যই খোলা, আমি আশা করি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। তো চলো এবার যাবো আমি স্নানে, তারপর পুজোটা দেবো, ভাতটা বসাবো। ছটা থেকে প্ল্যান করেছি বেরোবো, বেরোবো করে একটু পৌনে সাতটা বেজে গেছে, কারণ বাড়িতে একটু কথা বলছিলাম ফোনে আর কি, তারপর আর হয়ে ওঠেনি, ব্যাস তারপর রেডি হয়ে তারপর এখন বেরোচ্ছি। বেরোবো বলতে আজকে আর মন্দিরের দিকে যাবো না, ভেবেছিলাম যাবো প্রথমে, কিন্তু অলরেডি পৌনে সাতটা বেজে গেছে আর যাবো না। তো যাবো শুধু কাকার কাছে, কাকা আজকে বলেছিল আমাদের তেলাপিয়া মাছটা এনে দেবে, তো দেখা যাক। আসলে আর রুই কাতলা খেতে না ভালো লাগছে না, আর মাছটাও মোটামুটি শেষ, আর দু পিসি পড়ে রয়েছে কাতলা, কালকে করবো শেষ হয়ে যাবে। তো দেখি আজকে তেলাপিয়াটা পাই কিনা, তেলাপিয়া না পেলেও আজকে কিছু মাছ আনতে হবে, কারণ কালকে মাছ শেষ হয়ে যাবে আবারও, আর মাছ ছাড়া তো এনার চলে না, আমার তাও বা চলে কিন্তু এর চলেই না। চলো যাই। তো কাকা বসেছে তো দেখতে পাচ্ছি, তেলাপিয়াকে তো দেখতে পাচ্ছি না, তেলাপিয়া তো নেই আজকেও। বিকার গেলাম, কুর্তি ফুর্তি পরলাম বেকার, এসে দেখতেই পাচ্ছ ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফেলেছি, পাইনি গো মাছ, ওই আবারও রুই কাতলা পাঙ্গাস রূপচাঁদ এইসবই রয়েছে, সরি। আমরা চাইছিলাম তেলাপিয়া আনবো, ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে ধনে পাতা ফেলে হালকা করে ঝোল বানাবো, পাতিলেবুও ঘরে আছে, বেশ ভালো হবে। কোথায় কি পাচ্ছি না আমরা কদিন ধরে, যাই হোক না কেন, তো আর কি করব, পাইনি যখন আর কিছু করার নেই। আর BTM লেকের ওখানে যে মাছ আনতে যেতাম দেখতে পেতে, এখন কদিন ধরে যাচ্ছি না, কারণ এমনি যাচ্ছিলাম, কারণ ওখানে গেলেই না অনেক মাছ একসাথে নিয়ে আসা হতো, তাই জন্য যে মানে কদিন ধরে ইচ্ছে করেই যাচ্ছি না, এই এক মাস দেড় মাস হলো যাই না ওই দিকটাতে, আর যাবো দেখি এরপরে আবার যাবো, কিন্তু ওখানে গেলেই না একসাথে অনেক মাছ চলে আসে, আর আমারও প্রবলেম হয় একটু। তবে কি এক একদিন এক এক রকম খাওয়া যায়, এরকম যেরকম কাতলাই রয়েছে আনা, কাতলাই খেয়ে যেতে হচ্ছে, কাতলাই খেয়ে যেতে হচ্ছে, এই জিনিসটা হয় না, যাই হোক না কেন। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট বলার টাইম চলে এসেছে, আজকে রাতে ডালিয়া করবো আর সাথে বেগুনি বা অন্য কিছু, ফুলকপি আলু দিয়ে তো ডালিয়াটা করবোই। তো চলো আজকের মতো তাহলে টাটা, আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো।